আসসালামু আলাইকুম। ATN বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, মার্জিয়া মিরা। সৌদি আরব গমনেচ্ছুক প্রবাসীরা টোকেনের ভিত্তিতে ধাপে ধাপে টিকিট পেতে শুরু করেছেন। সৌদিয়া এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, এরই মধ্যে বিতরণ করা 6000 টোকেনধারীদের আগে টিকিট দেওয়া হবে। আজ টিকিট পাবেন 500 পর্যন্ত সিরিয়ালধারীরা। 501 থেকে 850 সিরিয়াল পর্যন্ত টোকেনধারীদের টিকিট দেওয়া হবে আগামীকাল। এছাড়া 1 অক্টোবর থেকে দেওয়া হবে নতুন টোকেন। বাংলাদেশ থেকে সৌদিয়া এয়ারলাইন্স সপ্তাহে 3টি ফ্লাইট পরিচালনার চেষ্টা করছে বলেও জানানো হয়। এর আগে বুধবার প্রবাসী কর্মীদের আকামার মেয়াদ 24 দিন বাড়ানোর সিদ্ধান্ত নেয় সৌদি আরব। সরকারের সফল কূটনৈতিক প্রচেষ্টার কারণে প্রবাসী শ্রমিকদের আকামা ও ভিসার মেয়াদ বেড়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আগামী 1 অক্টোবর থেকে দেশে এসে আটকা পড়া প্রবাসীরা যে কোনো ফ্লাইটে ওমান ফিরতে পারবেন। করোনা ভাইরাসের কারণে ঢাকা সৌদি আরবের সঙ্গে বন্ধ থাকা সব ফ্লাইট ওই দিন থেকে চালু হবে। পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, বিভিন্ন অপরাধে সৌদি আরবের কারাগারে 462 জন রোহিঙ্গা আটক রয়েছে, এর মধ্যে 70 জনের বাংলাদেশি পাসপোর্টধারী। যাদের ভিসা উত্তীর্ণ হয়ে গেছে, সৌদি সরকার বলেছে কোনো সমস্যা নাই, তারা রোববারে তাদের অফিস খুলবে, তখন গিয়ে তারা ভিসা নবায়ন করতে পারে। তবে আমাদের ধারণা যে 100 জনের মধ্যে হয়তো 5 জন কিংবা 7 জনের ভিসা আপনার এক্সপায়ার হওয়ার সম্ভাবনা। প্রবাসীদেরও বলবো যে আপনার তৃতীয় পক্ষের উস্কানিতে আপনাদের পায়ে কোড়াল মারবেন না। এই জন্যে যে এই সব দেশগুলো কি করে না, এই যে ইনডিসিপ্লিন পছন্দ করে না। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন 1 সপ্তাহের জন্য পেছানো হয়েছে। পূর্ব ঘোষিত 26 সেপ্টেম্বর থেকে 8 অক্টোবরের পরিবর্তে আগামী 4 অক্টোবর থেকে 17 অক্টোবর সময় এই ক্যাম্পেইন চলবে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় পুষ্টি সেবা কর্তৃপক্ষ। এদিকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর সময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। সকালে নগর ভবনে আয়োজিত এক ওরিয়েন্টেশন প্রোগ্রামে তিনি এ আহ্বান জানান। রাজধানীর গ্যান্ডরিয়া থানায় মানি লন্ডারিং আইনে করা মামলায় ক্যাসিনো কাণ্ডের অন্যতম হোতা আলোচিত দুই ভাই এনামুল হক এনু ও রূপন ভূঁইয়ার বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস এ চার্জশিট গ্রহণ করেন। একই সঙ্গে মামলার চার্জ গঠনের জন্য 4 নভেম্বর দিন ধার্য করেন। এর আগে 22 জুলাই ঢাকা মহানগর হাকিম আদালতে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। চার্জশিটে 1,99,90,000 টাকার মানি লন্ডারিং এর অভিযোগ আনা হয়। তদন্তে এনু রূপনের নামে ব্যাংকে 19 কোটি টাকা এবং পুরান ঢাকা সহ বিভিন্ন স্থানে 128টি ফ্ল্যাটের খোঁজ মিলেছে। ক্যাসিনো ব্যবসার মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন এই দুই ভাই। জেকেজি হেলথ কেয়ারের ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরীর জাতীয় পরিচয়পত্র জালিয়াতির ঘটনা তদন্তে 6 সদস্যের কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন। 1 সপ্তাহের মধ্যে তাদের প্রতিবেদন পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অনলাইন সংবাদ সম্মেলনে এ কথা জানান জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালক সাইদুল ইসলাম। 2009 সালে এটি ছিল 2016 সালে। এই জাতীয় পরিচয়পত্র কিভাবে গ্রহণ করলো, প্রত্যেকটা ডকুমেন্টস দেখে তারা আগাচ্ছে এবং আমরা আশা করি নেক্সট উইকের মধ্যে তারা এই সম্পূর্ণ প্রতিবেদন এবং সেই প্রতিবেদন প্রাপ্তির সাপেক্ষে যারা যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা দৃষ্টান্তমূলক শাস্তির অবশ্যই ব্যবস্থা করব। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।